नमस्कार एखन आपनारा देखछेन ब्रेकिंग ग्राम टीवी। পুজোর আগমনী থেকে দশমীর ছোঁয়ায় করুণ সুর আকাশে মা চলেছেন শ্বশুরবাড়ি অভিমুখে। কিন্তু সত্যি কি কখনোই মা চলে যান? আগামী বছর আবার হবে এই আশ্বাস দিয়ে না, তিনি হয়তো বিজয়া হন না, থাকেন সকলের মনের কোণে। ঘোষাল বাড়ির বেলতলা মা থাকেন মন্দির প্রাঙ্গণ আলো করে। এই ঘটনা হুগলির বিভিন্ন বনেদি বাড়িগুলির মতনই পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া গ্রামে ঘোষাল বাড়িতেও প্রবাহিত। অতীত এবং বর্তমান আবহে ঐতিহ্যবাহী পুজো বেলতলা মায়ের পুজো নামে পরিচিত। মন্দির প্রাঙ্গণে আটশালার মাঝে আবির্ভূতা হন মা দশভূজা। প্রতিপদে ঘট পুজোর মাধ্যমে শুভ সূচনা, সাজো সাজো রব মা আসছেন। এই প্রতিমার বিশেষত্ব হল একচালা সাবেকিয়ানা। অতীত ইতিহাস থেকে জানা যায়, আনুমানিক প্রায় ৩০০ কি ৪০০ বছর আগে সাতগেছিয়া গ্রামের এক প্রতিষ্ঠিত ব্যক্তি পাঁচুগোপাল ঘোষাল এই পূজার প্রচলন করেন। পরে পরে এই পুজোর আরাধনা চলে আসে বংশানুক্রমে। এই পুজোর অস্তিত্ব ধরে রাখেন শঙ্কর ঘোষাল এবং পুরুষানুক্রমে চলে এই পুজো। হরিচরণ ঘোষাল স্বপ্নাদেশ পান এই পুজো চালিয়ে যাওয়ার। বর্তমানে হরিচরণ ঘোষালের বংশধরেরাই এই পুজোর সকল দায়িত্বভার বহন করেন। পূজার সকল খরচ আসে দেবত্বর সম্পত্তি থেকে। এই পরিবারে বিভিন্ন মানুষ কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারাও এই পূজার সময় মিলিত হন। পূজায় কোনো বলি নেই, আছে অনাবিল আনন্দ। এই পুজো যে স্থানটিকে ঘিরে হয় সেই স্থানটিতে অনেক বেল গাছ আছে। পুরাণ মতে বেলতলাই মা প্রথম এসে অধিষ্ঠিত হন, তাই এই বেলতলা মায়ের মাহাত্ম্য লোকশ্রুতি হয়ে আছে। শোভাবাজার রাজবাড়ির মতেই এই স্থানে পূজার আয়োজন। দশভূজার আরাধনায় মিষ্টি খাবার বাড়িতে ভিন বসিয়ে তৈরি করা হয়, যার মধ্যে চরুন নাড়ু সাতগেছিয়া গ্রামের বিশেষত্ব। পরিবারের সকলেই পূজার কটা দিন একই সাথে ভোগ গ্রহণ করেন। এই বছরও করোনার পরিস্থিতিতেও সকল নিয়ম মেনে সুসম্পন্ন করা হলো এই পুজো। আপনারা দেখছেন ব্রেকিংগ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।